সবাই আমাকে এখন বলো, গতদিন বিশ্লেষণের মধ্যে 6টি বিশ্লেষণ আমরা বলেছিলাম, কি কি? আমরা একটু রেকর্ডিং করছি তো সবাই একটু যেমন কোন একটা রিলেশনে যদি 1,1 হয় শুধুমাত্র একটি সেটে, তাহলে সেটা অর্থাৎ কোন রিলেশনের মধ্যে যদি পেয়ারে এ কমা বি বিদ্যমান থাকে, বিলংস করে, তাহলে অবশ্যই অবশ্যই বি কমা এ ও বিলংস করতে হবে। অর্থাৎ কোন একটা রিলেশনের মধ্যে যদি 1,2 থাকে, তার মানে হচ্ছে 2,1 থাকতেই হবে। সেটা ছিল আমাদের সিমেট্রিক রিলেশন। অ্যাসিমেট্রিক রিলেশনে কি বলেছিলাম? A comma B এটা belongs করবে, but B comma A এটা not belongs হতে হবে। অর্থাৎ কোন একটা রিলেশনের মধ্যে 1,2 থাকলে 2,1 থাকা যাবে না। খুব সিম্পল, কিন্তু বুঝতে পারতেছো? Yes sir. Anti-symmetry. Anti-symmetry এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে A comma B এটা থাকতে হবে, belongs করবে, সাথে সাথে এইটার সাথে সাথে B comma A এটাও belongs হতে হবে। অবশ্যই এই সব ক্ষেত্রে A equal B হতে হবে। A comma B থাকবে, B comma A ও থাকবে, সাথে সাথে A equal B হতে হবে, অর্থাৎ reflexive কাছে চলে যাচ্ছে। কিন্তু reflexive এর মতো দুইটা থাকবে না, সাথে সাথে এটাকে আমরা যদি রিফ্লেক্সিভ এর সাথে মিলাই সেটাও হয়। এই তো, আর তো কোনো কিছু নাই বলে হবে। কিছু কিছু সময় আসবে, সিচুয়েশন আসবে যখন এই দুইটাই থাকতে হবে। এই দুইটা থাকা মানে হচ্ছে এই 1,1 এটাকে তুমি যদি ঘুরিয়েও দেখো সেটা 1,1ই হয়। এখানে এর মান 1, বির মান 1, এটাকে যদি আমরা ঘুরিয়ে দেখি বি কমা এ দেখি, তাও সেটা বি কমা এ, অর্থাৎ 1,1ই হয়। দিন শেষে এইটা ডাবল বল লেখা আর একবার লেখা সমান। আমরা বলছি এখানে এ আর বি সমান হতেই হবে। কোন একটা সিচুয়েশনে ধরো এরকম হলো যে 2, 3, 2, 3, আর একটা হচ্ছে 3, 2, এখানে এ বি বি এ এই অংশটুকু মেলে, বাট এই অংশটা না মেলার কারণে আমরা এটাকে অ্যান্টিসিমেট্রিক বলবো না, তখন এটাকে বলবো নট অ্যান্টিসিমেট্রিক। সিমেট্রিক এটা নট অ্যান্টিসিমেট্রিক, আবার সাথে সাথে বলতে পারি এটা সিমেট্রিক, দুটোই হবে। একজন একাধিক রিলেশনে থাকতে পারে, কিরকম 1
একই জিনিস এইটা আছে, টু কমা টু এটা আছে একই, এ এটা বি ঘুরে দিলে ওয়ান কমা ওয়ানই হয়, টু থ্রি এটা এ এটা বি ঘুরে এটাই হয়, দ্যাট মিন্স এটাও অ্যান্টি সিমেট্রিক। এও এই কন্ডিশনটাকে মেনে নিচ্ছে, এই পেয়ারটাও এই কন্ডিশনটাকে মেনে নিচ্ছে, একই জিনিস ডাবল বার আমরা লিখছি না, কোনো পেয়ারের মধ্যে ডাবল বার নেই। ইভেন দ্যাট সেটের উপাদান লেখার সময় আমরা যখন কমনগুলো করি, ইন্টারসেক্ট করি বা ইউনিয়ন করি, তখন সাধারণত কখনোই আমরা একটি উপাদানকে ডাবল বার লিখি না, সেটা ইউনিয়নই করো ইন্টারসেক্টই করো যেটাই করো না, আমরা সাধারণত অপারেশন করার পরে ডাবল লিখি না, কিন্তু অপারেশনের আগে ভিন্ন ভিন্ন সেটে একই উপাদান থাকতে পারে, কিন্তু অপারেশনের পরে আমরা কখনো ডাবল রাখি না। এই জিনিসগুলো তাই এই পেয়ারগুলো এখানে ডাবল বার লজিক্যালি রাইট, ঠিক আছে। ট্রানজিটিভ এর ফর্মুলা তো এরকম যে পেয়ার এ কমা বি থাকতেই হবে, সেই সাথে বি কমা সি থাকতেই হবে। এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এ আর সি থাকতে হবে, মানে কোন একটা পেয়ারে যদি ওয়ান কমা টু থাকে তার মানে হচ্ছে এখানে টু কমা থ্রি থাকবে, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, বি যেহেতু টু তার মানে এটা হচ্ছে বি এইটা হচ্ছে সি, এটার মানে হচ্ছে এ সি, এ সি মানে হচ্ছে ওয়ান থ্রি, এইটা থাকাই লাগবে। যেটা বলছিলাম যে এ কমা সি থাকতে হবে, দ্যাট মিন্স যদি কোন পেয়ারের মধ্যে ওয়ান টু থাকে টু থ্রি থাকে তাহলে এ সি, এ সি মানে ওয়ান থ্রি এটা থাকতেই হবে, যদি কোনো রিলেশনের মধ্যে এটা থাকে তাহলে সেটা ট্রানজিটিভ, সেটা ট্রানজিটিভ হবে। অনেক সময় এরকম হবে যে এইটা না থেকে যদি এখানে থ্রি কমা ওয়ান হতো তাহলে কি রাইট ছিল না? স্যার রাইট হবে না, কিন্তু কারণ হচ্ছে এইখানে এ মানে ওয়ান আর সি মানে থ্রি, এখানে হয়ে গেছে আচ্ছা যাই হোক এটা সি এ হয়ে গেছে, দ্যাট মিন্স এই অংশটা থাকলে কিন্তু হবে না, অবশ্যই প্রথম অংশের সাথে লজিক্যালি ভাবে মিল থাকতে হবে। ক্লিয়ার? তাহলে স্যার এসি থাকবে সি এ থাকতে হবে, হ্যাঁ দুইটাই যদি থাকে এক, আচ্ছা ট্রানজিটিভের ক্ষেত্রে যদি একটি মানে যতগুলো পেয়ার আছে সেই পেয়ারগুলোর মধ্যে সবগুলো পেয়ারই এটাকে স্যাটিসফাই করতে সব ক্ষেত্রে সবগুলোই ফর অল, এই সূত্রগুলো লেখার সময় এইভাবে লেখা হয়, এইখানে দেওয়া হয় কন্ডিশনাল, এরপরে হচ্ছে এটাকে দেওয়া হয় পুরাটাকে বিলংস টু আর হোক অ্যালফাবেট হোক সিম্বল হোক পুরো অংশটার উপরে দিতে হয় ফর অল এ ফর অল বি ফর অল সি এ বি সি ফর অল এ, সূত্রটা এইভাবে স্টাইলে থাকে। সূত্রটা তো লেখাটা আমাদের খুব জরুরি না, তবে জরুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে গিয়ে, বাট যদি আপাতত এখন একটু এড়িয়েও যেতে চাও সূত্র এই স্টাইলে লেখাটা এড়িয়ে যেতে পারো, বাট পরবর্তীতে লাগবে কিন্তু, কিন্তু লজিকটা আপাতত মাথায় নিলে পরে তুমি রিলেশনটা বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে কি আমরা আইডেন্টিফাই করতে পারবো? এখন কথা হচ্ছে যে এই যে আইডেন্টিফাই করবো এই রিলেশন ফর অল এ ফর অল বি ফর অল সি এগুলো আর এ এস এই ছয়টা বুঝবো, আর মানে রিয়েল নাম্বার এ অ্যালফাবেট এস তো সিম্বল যে কোনো কিছু হতে পারে, আর স্যার ফর অল বি সবগুলো এই সকল রিয়েল নাম্বার সকল আলফাবেট সকল সিম্বল যে কোনো কিছুর মান এ বি সি হইতে পারে, বিলংস থাকতে হবে, সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা
গতদিন বলেছিলাম যে আমাদের একটা সেট দেওয়া থাকবে, এই সেটের উপাদান হতে পারে এ বি সি ডি, এই সেট থেকে এই সেট দেওয়া থাকবে এবং এই সেটের সাথে আমরা কিছু রিলেশন আর ওয়ান আর টু আর থ্রি এরকম অনেকগুলো রিলেশন পেয়ার এরকম পেয়ার আমরা দিয়ে দিব। তোমাকে বলবো যে আইডেন্টিফাই করো যে এই রিলেশনগুলো কোন টাইপের। অবশ্যই খেয়াল রাখতে হবে একটি রিলেশন একাধিক রিলেশনে হতে পারে, তোমাকে সবগুলোই বের করতে হবে। কোশ্চেনে যদি আমি মেনশন না করে থাকি যে আইডেন্টিফাই অ্যাসিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, যদি মেনশন না করে থাকি তার মানে সবগুলো করতে হবে। আর মেনশন করে যদি আমি শুধু দুইটির নাম বলে দিয়ে থাকি তিনটি, তাহলে শুধু এই দুই তিনটি চেক করলেই হবে। তবে প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রেই চেক করতে হবে। তোমাকে বলতে হবে যে আর ওয়ান হয় অ্যাসিমেট্রিক না হলে নট অ্যাসিমেট্রিক, এই জিনিসটাকে বারবার সিমেট্রিক অর নট অ্যাসিমেট্রিক বারবার এভাবে বলার চেয়ে আমি ভিডিওর কথা বলেছিলাম যে ভিডিওটা দেওয়া আছে লাস্টের ভিডিওতে, আমি একটা টেবিলের মধ্যে উল্লেখ করে দিয়েছি এইখানে রিলেশনগুলো লেখা আছে, এইখানে হচ্ছে আর ওয়ান আর টু, এখানে মনে করো আর থ্রি এরকম আছে, তো এইখানে ধরো রিফ্লেক্সিভ ই রিফ্লেক্সিভ এইভাবে লেখা আছে ট্রানজিটিভ, ওই রিলেশনটা খালি ঠিক চিহ্ন দিলেই হবে আর এটার ক্ষেত্রে ক্রস করে দিলেই হবে, এটা হবে এটা হবে না, বুঝলাই? তাহলে একটি টেবিলের মাধ্যমে সিম্বল আকারে প্রকাশ করে দিলেই হবে, বারবার লিখতে হবে না। আর যদি থিওরিটিক্যাল লিখতে চাও তাহলে লেখার নিয়ম হচ্ছে তোমাকে বারবার লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য অ্যাসিমেট্রিক ডেফিনেশন আর ওয়ান ইজ অ্যাসিমেট্রিক অর নট অ্যাসিমেট্রিক, মানে এরকম বারবার লাইন লেখাটা একটা বড়ি। সো তোমাদের কাজ হচ্ছে আগে ওই ভিডিওটা দেখো, দেখো আমি টেবিলে দেখিয়েছি ওই টেবিলের মধ্যে একটা টুইস্ট আছে, ওই টেবিলের মধ্যে একটা টুইস্ট আছে, ওইটা কি টুইস্ট সেটা তোমাকে বলতে হবে। তোমার নাম ধরো কি? তোমার নাম হ্যাঁ নাইন এর পাশে বসো, তোমার নাইন তুমি একদম লাস্টে বসো, এক সিট পরে নিয়ে বসো।
আরো অ্যাকসেপ্ট করে, আরো অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করে যেন লাইক সাম এই আকলিমা এটা কোন রিলেশন হবে বলে বসে বলো, বসে বলো না অলওয়েজ সব সময় যে রিফ্লেক্সিভ না হলেই যে ইরিফ্লেক্সিভ হবে তা নয়। আমি যে ভিডিওগুলো দিচ্ছি ওখানে দেখবে এমন সিচুয়েশন ক্রিয়েট করা আছে রিফ্লেক্সিভ না হলে সেটা নট রিফ্লেক্সিভ কিন্তু ইরিফ্লেক্সিভ নয় এমন সিচুয়েশন আছে, ভিডিও দেওয়া আছে, ভিডিওর মধ্যে দেওয়া আছে, চেক করো। আচ্ছা তার মানে এটা ইরিফ্লেক্সিভ, এটা কি সিমেট্রিক? এটা কি অ্যাসিমেট্রিক? বলেছিলাম ট্রানজিটিভ হবে এর সাথে সাথে আমাদের রিলেশন চ্যাপ্টার শিখবো আর একটু আছে বাকি, সেটা হচ্ছে আমরা পরে বলবো, আর একটু বাকি আছে কিন্তু এখন বলবো পরে বলবো, কারণ হচ্ছে তোমাদের মাথাটাকে আর একটু উপরে নিয়ে আসতে হবে, তারপরে ডোজটা বাড়াইতে হবে। এখন ডোজটা দিলে আবার বলা যায় না হিতে বিপরীত হয়ে যেতে পারে, ঠিক আছে? তারপরে খুবই সুন্দর একটা জিনিস যেটা তোমরা যদি জানো সেই অংশটা ঘুরে দেখবো। হ্যাঁ হোমওয়ার্ক বলতে আমি বলি আমি যে ভিডিওর কথাটা বলেছি প্রত্যেকটা ভিডিও কমেন্ট সেকশনে মানে আই মিন ডিসক্রিপশন সেকশনে অলরেডি আমি দিয়ে রেখেছি, আরও লাগছে এরপরে আমি বইয়ের পৃষ্ঠা নাম্বার বলে দিব, সেখানে একটু প্র্যাকটিস করে নিতে পারো। আচ্ছা তোমরা অলরেডি এগুলো জানো, মনে করে আমি লিখলাম এফ অফ এক্স ইকুয়াল টু টু এক্স স্কোয়ার টু টু এক্স কিউব প্লাস থ্রি থ্রি এক্স, এটা একটা কি ফাংশন, এটা একটা ফাংশন। এই ফাংশনে x less than equal 4 greater than equal 0, এই ফাংশনের শর্ত হচ্ছে ইনপুট হইতে হবে x এর ভ্যালু 0 এবং 4 এর মাঝামাঝি, অর্থাৎ 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, পাঁচটা ইনপুট হবে। তার মানে এইখানে x গুলো হচ্ছে x এর ভ্যালু গুলো হচ্ছে ইনপুট, এর বিনিময়ে আমরা ফাংশন fx পাবো, এইটাকে আমরা ডিনোট করতে পারি সাপোজ y দ্বারা, তার মানে x ইনপুট দিলে y পাবো। যেমন আমরা যদি লিখি if x equal to 0 then y equal to কত হবে, 0 স্যার, এটা 0 হবে। এরপর আছে if x equal to 1 then y equal to 5 x equal to 2 then y equal to 5 বাহ তোমার খুব বেশি বেশি ফাস্ট
সঠিক বলতেছো তো? তোমাদের উপর ভরসা করতেছি কিন্তু। আচ্ছা, তার মানে আমরা x ইনপুট দিয়ে y আউটপুট পাচ্ছি। ফাংশনের ক্ষেত্রে এই ইনপুট গুলো x এর ভ্যালু গুলোকে কি বলে? ডোমেইন। কি? ডোমেইন। ডোমেইন। আর y এর ভ্যালু গুলোকে? রেঞ্জ। রেঞ্জ। আচ্ছা, রেঞ্জ বলতে কি বোঝায়? রেঞ্জ এই শব্দ দ্বারা কি বোঝায়? সীমা। 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 আর একটা কি শব্দ জানা বললাম তোমরা? ডোমেইন। ডোমেইন মানে ডোমেইন পিজ্জা নাকি? ডোমিনেন্ট পিজ্জা বলে ডোমিনোস। 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 এটা আরো একটা কথা। আচ্ছা, ডোমেইন বলতে কি বোঝায় আর রেঞ্জ বলতে কি বোঝায় বলো? ফাংশনের মধ্যে যেসব জিনিস ইনপুট দেওয়া যাবে সেগুলো ডোমেইন, ওইগুলোর ফলে যা যা পাবো সেটা হচ্ছে। আমার খুব শখ এটার বাংলা অর্থ না সীমা বললে অবশ্যই সীমার একটা স্টার্টিং, একটা এন্ডিং, একটা বাউন্ডারি থাকে। রেঞ্জ, রেঞ্জ মিন্স হচ্ছে একটা বাউন্ডারি, একটা সীমা। অর্থাৎ সীমাটা হতে গেলে অবশ্যই তার একটা পয়েন্ট লাগবে, এ পয়েন্ট টু বি পয়েন্ট, এইটা একটা সীমা। যেমন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পুরাটা হচ্ছে তার একটা সীমা। ডিফারেন্স, এই পয়েন্টটা যদি আমরা এ ধরি, এই পয়েন্টটা যদি আমরা বি ধরি, তাহলে এই এ আর বি এর মধ্যে যে ডিফারেন্স সেটাই রেঞ্জ। এটা ম্যাথমেটিক্যাল ওয়ে। বাট যদি আমরা লজিকের চিন্তায় যাই, লজিক লজিক ভাবি, তাহলে ব্যাপারটা হচ্ছে যে রেঞ্জ মানে হচ্ছে আমরা ধরে নিব আউটপুট, আর ডোমেইন মিনস ধরে নিব। ঠিক আছে, এইখানে ডোমেইনটার ভ্যালুগুলো হচ্ছে আমাদের সাপোজ মনে করে স্টার্ট, আর রেঞ্জের ভ্যালুটা ধরে নিব হচ্ছে একটু লজিক্যাল। ঠিক আছে, তোমাদের এইখানে আমি খুব সিম্পল একটা ইকুয়েশন লিখেছি এবং খুব সিম্পল একটা কন্ডিশন দিয়েছি, তাই না? মনে করো একটা ফাংশন এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউ, যখন ওয়াই বিলংস টু একটা হচ্ছে ডাব্লিউ, অর ওয়াই ইকুয়াল টু y belongs to n plus, or y belongs to এরকম বিভিন্ন ভাবে লেখা থাকতে পারে, অথবা এরকমও লেখা থাকতে পারে যে y for all positive যখন আমরা জেড লিখি তখন হয় ইন্টিজার নাম্বার, এটার মানে ইন্টিজার নাম্বার। এই ইন্টিজার নাম্বার এর মানে হচ্ছে অল পজিটিভ
1 থেকে অল পজিটিভ নাম্বার ঠিক আছে আর যখন আমরা জেড লিখি তখন হয় ইন্টিজার নাম্বার এইটা যখন আমরা প্লাস লিখি পজিটিভ ইন্টিজার তখন অল পজিটিভ নাম্বার যখন এখানে মাইনাস লিখি অল নেগেটিভ ইন্টিজার নাম্বার তবে এর সাথে সাথে জিরো কি আছে জিরো নাই ইন্টিজার নাম্বারের মধ্যে আছে জিরো ইন্টিজারের মধ্যে আছে জিরো ইন্টিজারের মধ্যে ইনপুট জিরো সহ প্লাস মাইনাস জেড জিরো প্লাস মাইনাস প্লাস মাইনাস জেড অল আচ্ছা ডব্লিউ মানে হচ্ছে হোল নাম্বার ডব্লিউ ইজ ইলি হোল হোল নাম্বার মানে হচ্ছে জিরো প্লাস অল ন্যাচারাল নাম্বার জিরো প্লাস এন এইটার মানে হচ্ছে জিরো সাথে সাথে এন মানে অল ন্যাচারাল নাম্বার জিরো সহ অল ন্যাচারাল নাম্বারগুলোকে বলা হয় হোল নাম্বার তার মানে এখানে ওয়ার্ড ভ্যালুটা হবে সমস্ত হোল নাম্বার এটা হবে সমস্ত এখানে এন লেখা আর এন প্লাস লেখা দুইটা কিন্তু একই ডিফারেন্স আর মানে হচ্ছে রিয়েল নাম্বার বলতে যার মধ্যে স্যার ইমাজিনারি পার্ট নাই যেমন হচ্ছে সবই রিয়েল নাম্বার এক্সেপ্ট 2 ইজ এ রিয়েল নাম্বার 2.0 রিয়েল নাম্বার রিয়েল নাম্বার আলাদাভাবে শুধুমাত্র 2.0 এটাকে আবার আরো একটা নাম্বার বলতে পারি তার মানে হচ্ছে পজিটিভ হোক নেগেটিভ হোক ইন্টিজার হোক আর ফ্র্যাকশন হোক এরা সবাই মিলে রিয়েল তো এইখানে যেটা দেওয়া আছে যদি আমরা এইটা ধরি তাহলে খুবই সিম্পল এটা জিরো ইনপুট নিতে হবে 1, 2, 3 কত দূর পর্যন্ত নিব অসীম তোমাকে এরকম নিতে হবে যে ওয়াই ইকুয়াল টু যখন জিরো তখন হচ্ছে এইটাকে আমরা ধরে নিতে পারি জেড তাহলে জেড ইকুয়াল টু জিরো আর ওয়াই ইকুয়াল টু যখন 1 তখন জেড ইকুয়াল টু 1 এইভাবে ওয়াই ইকুয়াল টু যখন এন যেহেতু এখানে অল নাম্বারের কথা বলেছি ফিক্স করে নিই তাহলে এন সংখ্যা পর্যন্ত নিতে হবে তাহলে এন সংখ্যা মিলে এখানে জেড ইকুয়াল টু হবে এন কিউব এন কিউব ঠিক আছে এই সমস্ত ডোমেইন নাম্বার দ্বারা একটা সেট গঠন করা যায় সমস্ত রেঞ্জ গুলো দ্বারাও সেট গঠন করা যায় আমরা যে রকম লিখে থাকি তাই না ডোমেইনটাকে যদি ডি দ্বারা প্রকাশ করি 1, 2, 3, 4 এইটা হচ্ছে ডোমেইন সেট আর রেঞ্জ আর এটার দ্বারা সেট হবে 0, 5, 2, 2, 63, 140 এটা হয়ে যাবে রেঞ্জ সেট ডোমেইন ও আচ্ছা এখানে একটা বাদ দিয়ে দিয়েছি 0, 1 0, 1, 2, 3, 4 ঠিক আছে তার মানে তোমরা কিন্তু এগুলো জানো এখন আসো আমি তোমাদের এই প্রসেস তো জানো তোমাদের একটু হোম প্র্যাকটিস করার জন্য এইখানে ইকুয়েশনটাকে একটু আলাদা করে দিই আগে আমি দিব তোমরা আগে চেষ্টা করবা কারণ হচ্ছে তোমরা আসলে কাজ করছো কিনা সেটা একটু দেখা দরকার আগে আমি দিব যেহেতু এই ধরনের কাজ তোমরা আগে করে এসেছো এই কারণে দিচ্ছি একদম নতুন হলে দিতাম আগে আমি কয়েকটা ইকুয়েশন এরকম দিয়ে দিই তোমরা নিজেরা ট্রাই করো নিজেদের মধ্যে ডিসকাস করো যদি দেখো সলভ হয়ে যায় তাহলে তোমরা আমাকে দেখা দিবে আর যদি বাই চান্স প্রয়োজন হয় তাহলে আমি এক্সপ্লেন করবো তবে তার আগে আমি আগেই এক্সপ্লেন করবো না আগে আমি দেখতে চাচ্ছি যে তুমি এই লজিকগুলো থেকে এই ইকুয়েশনগুলো সলভ করতে আসতে পারো কিনা এইখানে তোমাদের কাছে এক্সপেক্ট করবো যে যার যার নিজের অ্যাবিলিটিতে চেষ্টা করবো কারণ হচ্ছে যদি নিজের অ্যাবিলিটিতে করো তাহলে আমি প্রকৃত অবস্থানটা জানতে পারবো আদারওয়াইজ কিন্তু তোমার অবস্থানটা বুঝতে পারো না এক্ষেত্রে হতে পারে তুমি আপাতত আমাকে ফাঁকি দিয়ে একটা কিছু নিয়ে নিলাম কিন্তু পরবর্তীতে নিজেকে নিজে ফাঁকি দেওয়া পরীক্ষা হলে ফাঁসবা কীভাবে ফাঁসবা ওই এক্স ওয়াই কোন একটা ইনপুটকে তোমার আইডির সাথে রিলেশন করে দিবে একটা যে রিলেশন তোমার আইডির সাথে করে দিব ওইটার কারণে পরে সবগুলো চেঞ্জ হয়ে যাবে বুঝাইতে পারছি তার মানে হচ্ছে তোমাদের ফাংশন অ্যান্ড রিলেশন শেষ আরও একটা চ্যাপ্টার শেষ তিনটা চ্যাপ্টার কিন্তু শেষ একটু সরে দাও তো পজ করে দাও